করোনা মহামারী কার্য তো শেষ হয়ে গেছে বলে মনে করছে সুইডেন বিজ্ঞানীদের উদ্বেগ থাকলেও দেশটির সরকার সব ধরনের বিধিনিষেধ বাতিল করেছে বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য আরও শিথিল করছে কোভিড সুরক্ষা নীতি লুৎফর রহমান সোহাগের রিপোর্ট সপ্তাহের ব্যবধানে বিশ্বজুড়ে কোভিডের সংক্রমণ কিছুটা নিম্নমুখী ওমিক্রন ধরনের জটিলতা কম থাকার পাশাপাশি টিকা প্রয়োগের সফলতা বাড়তি ভরসা দিচ্ছে বিশ্বকে এমন পরিস্থিতিতে মহামারীকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার কৌশল নিচ্ছে বিভিন্ন দেশ ফলে দ্রুত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে মহামারী ঠেকানোর সব বিধিনিষেধ বাতিল করেছে সুইডেন গণহারে বিনামূল্যের কোভিড পরীক্ষাও বন্ধ করে দিয়েছে দেশটি সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কোভিডকে এখন আর সমাজের জন্য বিপজ্জনক হিসেবে দেখা হবে না দেশটিতে এখনও নয় লাখ সক্রিয় কোভিড রোগী রয়েছেন সুইডিশ হাসপাতালগুলোতে এখনও রোগীর চাপ থাকায় সরকারকে ধৈর্য নিয়ে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে বলেছিলেন বিজ্ঞানীরা কোভিডকে এখনও স্বাস্থ্যসেবার উপর বড় চাপ হিসেবে দেখছেন তারা সংক্রমণ এবং হাসপাতালে রোগী কমায় ধীরে ধীরে কোভিডের কড়াকড়ি তুলে নেবে সংযুক্ত আরব আমিরাত ফেব্রুয়ারির মাঝামাঝিতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা নিয়ে অনুষ্ঠান আয়োজনে কোনো বাধা থাকবে না দেশটিতে যুক্তরাজ্য কোভিড সুরক্ষায় সেলফ আইসোলেশনের বিধিনিষেধ আগেভাগেই বাতিল করতে যাচ্ছে সরকার কোভিডের সাথে বাঁচার কৌশল নেওয়ায় চলতি মাসেই আইসোলেশনের আইনি বাধ্যবাধকতার প্রয়োজনীয়তা শেষ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী বোরিস জনসন লুৎফর রহমান সোহাগ চ্যানেল আই